আজিগর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চলছে, আর এরই মধ্যে গ্রেফতার হলেন আজিগর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নাগরিক সমাজের পর এবার রাত দখলে জুনিয়র চিকিৎসকেরা, তাদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। লালবাজারের সামনে চলছে তাদের অবস্থান কর্মসূচি। রাত 1টা বাজতে আর 15 মিনিট বাকি, রাত গভীর হচ্ছে কিন্তু আন্দোলনের ঝাঁজ এতটুকু কমছে না। জুনিয়র চিকিৎসকেরা যে অভিযান তারা দুপুর 3টে থেকে শুরু করে দিয়েছেন তা প্রায় 10 ঘন্টা পার হতে চলল। বিকেল গড়িয়ে রাত এবং মধ্যরাত বলা যায় তারা কিন্তু একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং নিজের জায়গায় তারা নিজেদের দাবিতে তারা একেবারেই অনড়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের চার প্রতিনিধি চার জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সরকার, সৌমিত্র রায়, পুরুষোত্তম পণ্ডিত এবং ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। পুরুষোত্তম, তোমার কাছে চলে আসি প্রথমেই। একেবারে 10 ঘন্টা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে বলা যায়, লালবাজার অভিযান শুরু হয়েছে, রাত ক্রমশ গভীর হচ্ছে কিন্তু আন্দোলনের যে রূপ সেইখানে কিন্তু এতটুকু পরিবর্তন চোখে পড়ছে না পুরুষোত্তম? একেবারেই, যে ছবিটা আমরা দেখছি যে লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা এখনও বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন, সামনেই লালবাজার, কিন্তু তাদের আটকানোর জন্য একটা 9 ফুটের বড় লোহার ব্যারিকেড গড়ে দেওয়া হয়েছে। তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ আন্দোলন নিয়ে এখানে পৌঁছেছেন। হাতে তাদের গোলাপ ছিল, একটা প্রতীকী শিরদাঁড়া ছিল। তারা যেটা বলতে চাইছিলেন যে কলকাতা পুলিশের শিরদাঁড়াটা কি হারিয়ে গিয়েছে? নিজেদের অবস্থান থেকে তারা যে স্লোগান তুলছেন যে আজ রাতে কলকাতা পুলিশের শিরদাঁড়ার সার্জারি হবে, সেই স্লোগান আমরা এই প্রতিবাদ অবস্থান থেকে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে অনেক পরিচিত মুখেরাও এখানে উপস্থিত রয়েছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আজকে জুনিয়র ডাক্তাররা এই প্রতিবাদী মিছিলে যেখানে লালবাজার অভিযান করছে সেখানে এখনও পর্যন্ত অবস্থান করছেন, 10 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু যে দাবি নিয়ে তারা এসেছিলেন, বিনীত গোয়েলের পদত্যাগের দাবি, তা এখনও পূরণ হয়নি, তিনি লালবাজার ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কি বলবে সুদীপ্তা? না, ওনার নিশ্চয়ই খাটাখাটনি গেছে, বাড়ি গিয়েছেন ঘুমোতে, আবার তো অফিসে ওনাকে আসতে হবে। তবে ওরা বলেছে ওরা এখানেই থাকবে, ওরা জেগেই থাকবে আজ সারা রাত, কাল সারা সকাল, সারা দিন, সারা রাত, যতক্ষণ না ওদের দাবি মিটছে ওরা এখানেই আছে। একেবারে আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, সিবিআই তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি মামলায়, কিন্তু মূল যে অভিযোগটা, মূল যে দাবিটা আন্দোলনকারীদের, সেখান থেকে কিন্তু এখনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কি বলবে চৈতন্য? না, এই যে দুর্নীতি মামলায় এতদিন বাদে ঘুম ভাঙলো, এতদিন বাদে দুর্নীতি মামলায়, এটা এমন নয় তো যে হিনিয়াস যে ক্রাইমটা হয়েছে সেই ক্রাইমটার কোনো মীমাংসা হলো না, তার এনকোয়ারি সিবিআই কোথায় দাঁড়িয়ে আছে সেসব আমরা পেলাম না, এর ওপর একটা ওই মোলায়েম চাদর পেতে দেওয়া হলো। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যেভাবে আমরা আন্দোলন করছি, যেভাবে মানুষ পথে নেবেছে, যেভাবে প্রতিবাদ হয়েছে, ওই হিনিয়াস ক্রাইমের যতক্ষণ না পানিশমেন্ট হয়, এক্সাম্পলারি পানিশমেন্ট হয়, কেউ এই সন্দীপ কোথায় কোথায় কী কী দুর্নীতি করেছে সেটাতে কিন্তু ঢাকবে না, শাস্তি পেতেই হবে। তিলোত্তমার যারা খুনি তারা সামনে আসবে, শাস্তি পেতে হবে। আমি ভাবছি যে সিবিআই এটা করার পরে অন্তত একটা রাস্তা যদি খুলে যায় তাহলে ভালো, কিন্তু এই যে যারা পেছনের রাস্তা দিয়ে পালাচ্ছে বা ওই যে বড় বড় লোহার ব্যারিকেড আটকানো হয়েছে এই সমস্ত ছাত্রদের যাওয়ার থেকে বাধা প্রাপ্ত হচ্ছে, কোনোটাই থাম, মানে যখন জনগণ রেগে যায় না, সত্যি জানতে চায়, ওই লোহার ব্যারিকেডগুলো সমস্ত সরিয়ে দেয় ওরা নিজেরাই, সত্য ঠিক ঠিক পথ দিয়ে আসবে।
আরেকটা বিষয় যেটা আজকে জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ মিছিল, তারা গোলাপ নিয়ে পথে হাঁটছিলেন, একটা প্রতীকী মেরুদণ্ড নিয়ে হাঁটছিলেন, কিন্তু 14ই আগস্ট রাতে আমরা যে ছবিটা দেখেছিলাম আরজি করে, দুর্বৃত্তরা ঢুকে পড়ে পুরো এমার্জেন্সি গুঁড়িয়ে দিয়েছিল, সেদিন কিন্তু পুলিশকে দেখা যায়নি, পুলিশের কোনো ভূমিকা সেদিন দেখতে পায়নি সাধারণ মানুষ। কিন্তু আজকে এই প্রতিবাদী ডাক্তারদের প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে আটকাতে এত বিপুল প্রতিরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। হ্যাঁ, সেই প্রশ্নগুলো নিয়েই তো জনগণ দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, যে 14 তারিখে কোথায় ছিল ব্যারিকেড? ব্যারিকেড তো দূরস্থান, রেড টেপিং হয়েছিল ক্রাইম সিনে, ক্রাইম সিনে রেড টেপিংটুকু পর্যন্ত হয়নি, তো ব্যারিকেড তো দূরস্থান। তো আজকে গোলাপের পর শান্তিপূর্ণ একটা কথাবার্তার যেখানে প্রপোজাল ছিল সেখানে এত বড় বড় লোহার ব্যারিকেড, আর আমি বলছি 1-to-1 একজনকে ডেকে কথা বলা যেত না? কি এমন ব্যাপার, পুলিশ নাকি সামনের গেট দিয়ে না গেটে পেছনে গেট দিয়ে চলে যাচ্ছে, কোনো অদ্ভুত হাস্যকর ব্যাপার আর কি, কিছুই বুঝতে পারছি না। আর আমার তো মোটা মাথা আর কি, মানে আমি কোনোদিনই 1-liner বুঝতে পারি না, বুঝিয়ে না দিলে অভিনয়ের ক্ষেত্রেও পারি না, আজও বুঝতে পারিনি। দুর্নীতির মামলা, আমি কিছুই বুঝতে পারছি না, মানে কি বুঝিয়ে বলো, এই খুনের সাথে যোগাযোগ আছে না নেই? হ্যাঁ না না, সোজা প্রশ্ন, যদি যোগাযোগ থাকে তাহলে খুব ভালো, অ্যারেস্ট হয়েছেন, যদি যোগাযোগ না থাকে তাহলে আগামী দিনে আমরা বুঝতে পারবো যে অ্যারেস্টের আদৌ কোনো মানে আছে কিনা, না হলে আমি অন্তত বুঝতে পারছি। আপনাদের এই প্রতিবাদ আন্দোলন 10 ঘন্টা হয়ে গিয়েছে, আপনারা বিবি গাঙ্গুলি স্ট্রিটে জমায়েত করে রয়েছেন, এবং রাত যত বাড়ছে আন্দোলনের তীব্রতা কিন্তু বাড়ছে, পুলিশ সামনে দীর্ঘ 9 ফুট লম্বা একটা ব্যারিকেড করেছে, কি বলবেন? এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি, বিনীত গোয়েল কিন্তু বেরিয়ে গিয়েছে। না দেখুন, মানে এটা মানে খুবই হাস্যকর একটা জায়গা, যেখানে আমরা এসে যার পদত্যাগ চেয়েছিলাম তার সাথে কথা বলবো বলে ঠিক করেছিলাম, আমরা পূর্ব পরিকল্পিত একটা জায়গা ছিল, যে আমরা এর আগেও আপনারা জানেন আমরা স্বাস্থ্যভবন অভিযান গিয়েছিলাম, সেখানে আমাদের স্বাস্থ্যভবনের ঠিক সামনে অবধি যেতে দেওয়া হয়েছিল, তারপর আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। যেদিনকে শ্যামবাজারে 144 ধারা জারি হয় সেদিনকেও কিন্তু আমাদের একটা মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার যায়, সেদিনকে পুলিশ বলেছিল যে না টাইটান শোরুমের আগে আপনাদের এগোতে দেবো না, কিন্তু সেদিনকে কিন্তু পুলিশ বলেছিল না ঠিক আছে আপনাদের আন্দোলনের দ্য স্পিরিট এবং আমরা আপনারা যে নন ভায়োলেন্ট ফর্ম অফ প্রোটেস্ট করছেন তাতে আমরা আপনাদের শ্যামবাজার অবধি যেতে দেবো, যেটা কিনা 144। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এর আগে যে 6-7টা আন্দোলন হলো যেখানে কোনো ভায়োলেন্স হলো না, আর আমরা ভায়োলেন্স করার কে? আমরা তো ডাক্তারি ছাত্র পড়ু, আমরা এগুলো কিছু তুলছেন এবং এটাও একেবারে স্পষ্ট করে দিচ্ছেন, যতক্ষণ না দাবি পূরণ হবে আন্দোলন এভাবেই তারা চালিয়ে যাবেন, শুধু আজকে রাত কেন, প্রয়োজন হলে 24 ঘন্টা 48 ঘন্টা তারা এভাবেই সেখানে বসে থাকবেন, অবস্থান করবেন, এবং তাদের যে দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন তারা, রাত 12:52 অর্থাৎ প্রায় একটা ছুঁই ছুঁই ঘড়িতে দুপুর থেকে যে অভিযান তারা শুরু করেছিলেন 2:00 থেকে 10 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও আন্দোলনের ঝাঁজ তীব্রতা কিন্তু এতটুকু কমেনি, এবং সেখানে আমরা দেখাচ্ছি একদিকে জুনিয়র চিকিৎসকেরা তারা যেমন অবস্থানে বসেছেন, তার মধ্যে আরও বেশ কিছু বিশিষ্ট মানুষ তারাও এসে ইতিমধ্যেই সেই আন্দোলনে যোগ দিয়েছেন। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আরজিগড় মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন, তবে সন্দীপ ঘোষই শুধু নয়, সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই, চিকিৎসক ধর্ষণ খুনের 26 দিনের মাথায় গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে।